Ella, আমাকে তুমি মাফ করে দাও। আমার সেদিন ধৈর্য ধারণ করা উচিত ছিল। তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ আমাকে একজন দত্তক সন্তান দান করার জন্য। পৃথিবীতে সৃষ্টিকর্তা মানব জাতিকে প্রতিনিয়ত পরীক্ষা করছে। সেদিন আসলে আমার ধৈর্য ধারণ করা উচিত ছিল। তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ আমাকে একজন দত্তক সন্তান দান করার জন্য। সৃষ্টিকর্তা মানব জাতিকে প্রতিনিয়ত পরীক্ষা করছে, তাই যে কোনো সমস্যা বা বিপদে মানুষের ধৈর্য ধারণ করাটাই উত্তম রাস্তা। চলে গেল একসাথে।